1981 সালে গানের জগতে যাত্রা করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী খালিদ আনোয়ার সাইফুল্লাহ। 1983 সালে যোগ দেন চাইম ব্যান্ডে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট গান উপহার দিয়ে অল্প সময়েই খ্যাতি পান খালিদ। গেল সোমবার সন্ধ্যায় নিজের বাসায় হৃদরোগে আক্রান্ত হন খালিদ। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খালিদের মরদেহ গোপালগঞ্জ আনার পর পরিবারের সদস্য, সহপাঠী, বন্ধু ও ভক্তরা এক নজর দেখার জন্য ভিড় করেন। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। সৃষ্টি হয় এক শোকাবহ পরিবেশের। গোপালগঞ্জ আসলেই শহরের অলিগলি দিয়ে ঘুরে বেড়ানো সহ অনেক স্মৃতি তুলে ধরেন তারা। সন্ধ্যার 6টার দিকে হচ্ছে তার বুকে ব্যথা ওঠে, বড় বোনের সাথে কথা বলে, পরবর্তীতে উনি বলল যে বুকে ব্যথা, তো পাশেই তার হসপিটাল ছিল, তো ওখানে বলল যে কমফোর্ট হসপিটাল আছে, ওখানে যা, আমি আসতেছি। তো উনি ওখানে যাওয়ার পরেই 7টা বাজে আনুমানিক, 7টা 15 দিকে হলো কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে ছোটোবেলার থেকেই গানের দিকে বেশি ঝোঁক ছিল তার, সে গানের লাইনে চলে গেছে এবং এই গানের লাইনেই সে ছিল, বাইরে কোনো কিছু সে বুঝতো না, করার চেষ্টাও করতো না। যা হারাইছি আমরা একটা সম্পদ হারাই ফেলাইছি, এক কথায় আমরা একটা সম্পদ হারাই ফেলাইছি। খুব ভালো একটা ছেলে ছিল আসলে, এখন ওর মৃত্যুতে যে কি বলবো, আমরা তো সবাই শোকাহত, মানে ভাবতেই পারিনি এই বয়সেও এরকম চলে যাবে, আমরা বেঁচে আছি। ছোট ছিলাম তখন থেকে খালিদ ভাই আমার সাথে অনেক একটা আন্তরিকতা ছিল, ভালো জানতো, ভালোবাসতো, সেটাতে এসে আমার অনেক স্মৃতি ছোটোবেলার পড়ে আছে। তাই আজকে আমি নিজেও গোপালগঞ্জবাসীর সাথে সাথে মর্মাহত। আমি ফেসবুকে যখন দেখেছি সত্যি আমি অনেক কান্না করেছি, আমি অনেক কষ্ট পেয়েছি, কারণ ও আর আমি সবসময় একসঙ্গে থাকতাম ছোটোবেলায়, গান করতাম। একটা স্মৃতি মনে পড়ে যে একদিন ওদের গানের জন্য আমরা প্রায় ক্লাস তখন 9-এ পড়ি, প্রায় সবাই আমরা প্রধান শিক্ষকের কাছে মজলিসে ব্যথাঘাত পেয়েছিলাম। তার স্মৃতির কোনো অভাব নাই আমার সাথে এত বেশি, যা অন্য কারোর সাথে ছিল না। একসময় আমরা দুজনই একসাথে স্কুলেতে এবং কলেজে পড়ালেখা করছি। মঙ্গলবার বাদ জোহর গোপালগঞ্জ কোর্ট মসজিদে শিল্পী খালিদের জানাজা হওয়ার কথা থাকলেও পরে যে বিদ্যালয়ে পড়ালেখা করেছেন সেই SM মডেল সরকারি হাইস্কুল মাঠে হয় তার জানাজা। জানাজায় অংশ নেন গীতিকার সুরকার প্রিন্স মাহমুদ, আত্মীয় স্বজন, প্রতিবেশী, ভক্ত, শুভাকাঙ্ক্ষী, গোপালগঞ্জের বিভিন্ন সংগঠনের সদস্য সহ সহস্রাধিক মানুষ। একজনের শূন্যস্থান তো আরেকজন পূর্ণ করতে পারে না, শূন্যতা তো শূন্যতাই, শূন্য শূন্যই তো। গান তো থাকবে, গান রয়ে গেছে, গান থাকবে, গান শুনবে প্রজন্মের পর প্রজন্ম, গান শুনবে। আর খালিদ ভাই যে সুন্দর গায়কী, এটা তো সবাই সবার হয় না, সবার থাকেও না। কলিজার টুকরা ছিল খালিদ, ওর পিঠে পিঠে, ওর পরে খালিদ সবচেয়ে ছোটো ভাই। তো ওনার তো অনেকদিন আগে মারা গেছেন, ওনাদের কবরের উপরে কবর দেন। তো পুরাতন গোরস্থানে মেইন গেট দিয়ে ঢুকেই সেকেন্ড কবরটা একসঙ্গে আমার আব্বার আম্মার। জানাজা শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা অতিথি সংসদ সহ বিভিন্ন সংগঠন শিল্পীর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় গেটপাড়া এলাকার পৌর কবরস্থানে, যেখানে শিল্পীকে বাবা মায়ের কবরের পাশে শায়িত করা হয়। গেল কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন সঙ্গীতশিল্পী খালিদ। সেখান থেকে সম্প্রতি তিনি দেশে ফেরেন। খালিদের স্ত্রী ও ছেলে যুক্তরাষ্ট্রে রয়েছেন।